नमस्कार बंधुरा, आमी राहुल लाविंग पेट्स एंड पेट यूट्यूब चैनल थेके आपनादेर जानाई स्वागतम। तो बंधुरा आलोचना करब जे जेब्रा फिंच पाखिर सुस्थ पाखी एकटा जखन किने आनबेन की की देखे किने आनबेन। अनेकेई तो पाखी किने आनछेन किन्तु आनार पर देखछेन पाखिर गा फुलिये बसे आछे बा अन्यान्य कोनो समस्या हय। एक्षेत्रे ना होते पारे बा ना हय आमी किछु पॉइंट बोले देब जेटा जखनई किनबेन से हाट होक बाजार होक बा कोनो बंधु बान्धवेर बाड़ी थेके होक आपनारा किन्तु पॉइंटगुलो देखे नेबेन। ठीक आछे, एक प्रथम जो पाखी किनबें पाखी को चनमने आना छटफटे आना आपनी पाखिर सामने जाच्छेन सेई समय पाखी उड़े पाली एकदिक थेके अन्यदिके जाच्छे किना एगुलो देखे नेबेन। आर एकटा जिनिस देखबेन पाखिटी शाइनिंग आछे किना, जे पाखिर पालक गायेर लोम ठोंट पा नोक ये सब देखबेन पाखी चकचके आछे किना बा स्वाभाविक आछे किना। ठीक आछे, जेब्रा फिंच सामने जतटा सामने जाबेन आपनारा किन्तु एदिक थेके ओदिक ओदिक थेके लाफालाफि करबेन, पाखिगुलो किन्तु सुस्थ पाखी। ठीक आछे, खाबार खाच्छे कि ना, तो जदिओ हाट बाजारे पाखिके खाबार दिले खूब खिदे ना पेले पाखी खाय ना किन्तु अनेक पाखी किन्तु खाय, खावा दावा करछे कि ना ठीक मतन बा गा फुलिये बसे आछे कि ना। ठीक आछे, गा फुलिये बसे थाकले पाखिटी ठंडा लागे थाके, एइरकम पाखी जदि आपनारा किने आनेन कयेकदिन थेकेई पाखी किन्तु मारा जाय। पाखी एक जायगाते जखन अन्य जायगाय किने आनबेन तखन किन्तु पाखिदेर हजमे ओषुध देयाई खुबई भालो। ठीक आछे, पाखिर नोक এই জেব্রা ফিঞ্চ পাখির পায়ের আঙুলে অনেক সমস্যা হয়, কারণ সমস্যাটা আমি আপনাদেরকে বলছি। একটাই কথা বলবো যে দেখবেন যখন জেব্রা ফিঞ্চ পাখি যখন পালন করা হয় না তখন বেশি ইঁদুরের উৎপাত উপদ্রব হয় উৎপাত হয়। সেক্ষেত্রে দেখা যায় কোনো পাখির ডানা কেটে দিচ্ছে বা পায়ের নখ কেটে দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেই পাখিগুলো যদি আপনারা কেউ বিক্রি করে দেয় আপনাদেরকে, সেই পাখিগুলো যদি আপনাদের পাখিদের বিক্রি করে দেয় সেই আপনারা যদি আনবেন, পায়ের নখের সমস্যা থাকলে পাখি ডাঁড়ে বসতে পারবে না, ম্যাটিং করতে পারবে না, তাই একটু যখন কিনবে পাখির নখ পালক ঠোঁট এসব দিয়ে কেনাই ভালো। চোখের ওপরে বা চোখের যে রিংটা তার ওপরের সাইডটা আপনারা দেখবেন পালক আছে কি না, অনেক সময় আনবেন দেখে গুঁড়ো গুঁড়ো পালক বেরোচ্ছে, এক্ষেত্রে আনার দরকার নেই। আপনারা যখন পাখি নেবেন ভালো পাখি দেখেই নেবেন, চনমনে দেখে নেবেন, ছটফটে দেখে নেবেন। ঠিক আছে, এবার আর একটা পাখি যদি দেখা যায় যেটা হচ্ছে ব্রিডিংয়ের ক্ষেত্রে, পাখি যখনই আনবেন একটু বয়স দেখে আনবেন, যে মেল পাখিটির থেকে ফিমেল পাখিটির বয়সটা যেন বেশি না হয় বা কম না হয়। সেক্ষেত্রে দেখবেন আমরা যখন ডিম বা বাচ্চা ফুটতে খুবই অসুবিধা হয়, এই পায়রাটা ঢুকে আমার দানা খাচ্ছে। ঠিক আছে, দেখবেন পাখি একভাবে এক জায়গায় বসে আছে কি না, যদি বসে থাকে সেটা কি আনার দরকার নেই। ঠান্ডা না লেগেও থাকলে পাখির যদি শরীর অসুস্থ হয়ে থাকে বা গরম হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন পাখির কিন্তু এক জায়গায় বসে থাকলে সেটা কিন্তু অসুবিধা, সেই পাখি না আনাই খুবই ভালো। ঠিক আছে, কিছু কিছু পয়েন্ট আপনার সাথে শেয়ার করলাম। পাখি আপনাদের ফিট পাখি দেখলেই বুঝতে পারবেন পাখিটি ফিট আছে, আর যেটা আপনারা দেখতেই যারা নতুন তারাও বুঝতে পারবে যে পাখিটি ফিট বা পাখিটি আনফিট দেখলেই বুঝে যায়। ঠিক আছে, যদি পয়েন্টগুলো ভালো লাগে আপনাদের ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এম্পেয়ার ইউটিউব চ্যানেল।